হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি যে রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটি হচ্ছে খুবই ডিলিশিয়াস একটি কারি তৈরি করে দেখাবো আমি। ডিয়ার ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে বাঁধাকপি দিয়ে কিভাবে চিকেন বুনা বা চিকেন কারি তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। ডিয়ার ফ্রেন্ডস, বাঁধাকপি দিয়ে চিকেন কারি বা চিকেন বুনা তৈরি করার জন্য আমি আজকে নিয়েছি 2 কেজি পরিমাণে আমি এখানে চিকেন নিয়েছি। আমি ফার্ম চিকেন নিয়েছি, আপনারা এখানে দেশি চিকেন দিয়েও কিন্তু ইচ্ছে করলে করতে পারবেন। ডিয়ার ফ্রেন্ড, চিকেনকে ভালো করে ধুয়ে এবার পানি জড়িয়ে নিতে হবে, আর চিকেনগুলো এর পিসেসগুলোকে একটু ছোটো ছোটো করে নিতে হবে, তাহলে বুনাটি খুব সুন্দর হয়। ক্যাবেজের সাথে বা বাঁধাকপির সাথে বুনাটি পারফেক্ট হয়। এভাবে পিসেসগুলোকে যতটা পারা যায় একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে, এরকম পিসেস করে নিতে হবে। আর ডিয়ার ফ্রেন্ডস, আমি লেগ সাইডগুলো একটু আস্ত রেখেছি। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি 3 থেকে 4টি এলাচ নিয়েছি, 3টি কালো এলাচ নিয়েছি, 4-5টি লং নিয়েছি, তেজপাতা নিয়েছি 3 থেকে 4টি, 4 টুকরো আমি দারুচিনি নিয়েছি, আর নিয়েছি 4-5টির মতো কাঁচামরিচ। ডিয়ার ফ্রেন্ডস, 1 কাপ পরিমাণে নিয়েছি অনিয়ন কুচি, 2 টেবিল চামচ পরিমাণে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট বা বাটা, হলুদের গুঁড়ো নিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণে, গরম মশলার গুঁড়ো বা পাউডার নিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে, জিরে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়ো নিয়েছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ। ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমি আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারিটি খুবই ডিলিশিয়াস এবং পারফেক্ট তৈরি করার জন্য নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে টমেটোর পিউরি নিয়েছি এখানে আমি। কীভাবে পারফেক্ট টমেটো দিয়ে টমেটোর পিউরি তৈরি করতে হয় এটির একটি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে কীভাবে পারফেক্ট পিউরি তৈরি করতে হয় আপনারা ওখান থেকে দেখে করে নিতে পারেন। কুকিং অয়েল ইউজ করব পরিমাণ বুঝে এবং আমার টেস্ট অনুযায়ী আমি ইউজ করে নিব। সল্ট স্বাদ বুঝে আমি অ্যাড করে নিব আমার বাঁধাকপি, যেটি দিয়ে আমি চিকেনের সাথে অ্যাড করব বা চিকেন দিয়ে রান্না করব। ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমি একটি বড় সাইজের বাঁধাকপি নিয়েছি এবং বাঁধাকপিটি চিকুন করে কুচি করে নেওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি চিকুন করে কুচি করে নিয়েছি। রান্নার প্রসেসে চলে যাব। ডিয়ার ফ্রেন্ডস, রান্নার এই পর্যায়ে আমি এখন ওই বাঁধাকপিগুলোকে ভালো করে সিদ্ধ করে আমি একটি স্ট্রেনার দিয়ে চেলে নিব এবং সিদ্ধ করার পরে যে পানিটা উঠবে সেই সম্পূর্ণ পানিটাকে চেলে ফেলে দিতে হবে এবং সিদ্ধ করা বাঁধাকপিটাকে একদম ড্রাই করে তারপর নিতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, একটি প্যানে এখন আমি বাঁধাকপিগুলো সিদ্ধ করার জন্য নিয়েছি, কোনো পানি অ্যাড করার দরকার নেই, যার সামান্য পরিমাণে পানি দিয়ে অ্যাড করে নেবেন যাতে প্যানটি নিচে লেগে না যায়, বাট অতিরিক্ত কোনো পানি দিয়ে সিদ্ধ করার দরকার নেই, কারণ বাঁধাকপি থেকে এমনিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে। এখন আমি একটু 1 চা চামচের মতো একটু লবণ দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। ডিয়ার ফ্রেন্ডস, আমি বাঁধাকপি কুচিকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এভাবে একটি স্ট্রেনার দিয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি এবং খুবই ঝরঝরা করে কিন্তু সিদ্ধ করে পানিটাকে একদম ফেলে দিতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন কোনো পানি না থাকে। ডিয়ার ফ্রেন্ডস, এখন একটি প্যানে আমি পরিমাণ মতো অয়েল অ্যাড করে দিব। ডিয়ার ফ্রেন্ডস, অয়েলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমি যে আস্ত মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি একটু হালকা ভেজে নিব।
এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব এবং পেঁয়াজ কুচিটাকেও হালকা করে একটু ভেজে নিব। ডিয়ার ফ্রেন্ডস, এ পর্যায়ে আমি দিয়ে দিব যে পরিমাণ গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট আমি নিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। টমেটো পিউরি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা পাউডার বা গুঁড়ো, জিরা পাউডার বা জিরা গুঁড়ো, গোলমরিচের পাউডার বা গোলমরিচের গুঁড়ো, লবণ পরে আমি চেক করে আবার অ্যাড করে নিব। এখন আমি 2 চা চামচের মতো দিয়ে দিলাম। মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি 5 থেকে 7 মিনিটের মতো এটিকে মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। দেন আমি চিকেনগুলো অ্যাড করে দিব। ফিরে এলাম 7 মিনিট পর। আমার মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে। এখন এই কষানো মশলায় আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি মিক্স করে নিব। কষানো মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মিক্স করে দিতে হবে। এখন ঢেকে দিব আরও 5 মিনিটের মতো। ডিয়ার ফ্রেন্ডস, লক্ষ্য করুন আমার 5 মিনিট চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর প্রথমে কিন্তু আমি মশলাকে খুব ভালো করে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম ভালো করে, যাতে মশলার একটি কাঁচা গন্ধ চিকেনের মধ্যে বা বাঁধাকপি কুচির মধ্যে না আসে। এখন আবার আমি মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, অর্থাৎ মশলাকে কষিয়েছি প্রথম 7 মিনিট, দেন চিকেনগুলো অ্যাড করে মশলার সাথে আমি চিকেনগুলোকে কষিয়ে নিয়েছি আরও 5 মিনিট। দেন কিন্তু আমি বাঁধাকপি কুচি করে রাখা, যে সিদ্ধ করে রাখা যে বাঁধাকপি কুচিগুলো আছে, এখন এ পর্যায়ে অ্যাড করতে হবে। আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচিগুলোর সাথে চিকেনগুলোকে ভালো করে মিক্স করে দিতে হবে। খুব জোরে জোরে নাড়ানোর দরকার নেই, তাহলে চিকেন পিসেসগুলো একটু ভেঙে যেতে পারে, যেহেতু আমি ছোটো ছোটো পিসেস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ পরিমাণে সল্ট। ডিয়ার ফ্রেন্ডস, এখন চুলোরাজ মিডিয়াম থেকে একটু কম রেখে, মিডিয়াম থেকে একটু কম রেখে আমি এখন ডেকে রাখবো আরও 5 মিনিটের মতো। এর মধ্যে ডিয়ার ফ্রেন্ডস, এই 5 মিনিটের মধ্যে কিন্তু একটু আপনারা নাড়িয়ে নেবেন, নিচে লেগে যায় কি না একটু খেয়াল রাখতে হবে, এজন্য একটু নাড়িয়ে নিতে হবে। ডেকে দিচ্ছি আরও 5 মিনিটের মতো। ডিয়ার ফ্রেন্ডস, ফিরে এলাম 5 মিনিট পর। ডিয়ার ফ্রেন্ডস, আমি বাঁধাকপি চিকেনের সাথে অ্যাড করার পর 5 মিনিট ডেকে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এখন বাঁধাকপি থেকে কিছুটা পানি উঠেছে আপনারা দেখতে পারছেন। এখন না ঢেকে দিয়ে এখন আর ঢাকা যাবে না, যেহেতু চিকেনটা আমার প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাঁধাকপিগুলো তো আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম আপনারা দেখেছেন। এখন যে পরিমাণ পানি উঠেছে সেটি একটু দাঁড়িয়ে থেকে চুলোরাজ মিডিয়াম রেখেই হাই ফ্লেমে করার দরকার নেই, কারণ বাঁধাকপি একটু পুড়ে গেলে কিন্তু খেতে একটু পোড়া পোড়া গন্ধ আসবে, ভালো লাগবে না। এজন্য এখন এই পর্যায়ে যেহেতু আমার কিছুটা পানি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পানিটিকে খুব ভালো করে মিডিয়াম আঁচে চুলোরাজ মিডিয়াম রেখে ঘন ঘন নাড়া দিয়ে এর কালার কিন্তু একদম ব্রাউন এবং কালো কালো কালার হয়ে যাবে এই বাঁধাকপি কুচির, এবং দেখতেও খুব সুন্দর লাগবে এবং বুনা বুনা হবে, একদম শুকনো বুনা আমি এটি করবো আজকে।
এজন্য আমি এই পানিটা যে পরিমাণ পানিটা আছে এটিকে দাঁড়িয়ে থেকে একটু নাড়িয়ে নাড়িয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে ঢাকার কোনো দরকার নেই। ডিয়ার ফ্রেন্ডস, এভাবে করতে হয়তো 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার এই মজাদার বাঁধাকপি কুচি দিয়ে চিকেন কারি বা চিকেন ভুনা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, আমার রান্নাটি হয়ে গিয়েছে। আমি যে কাঁচামরিচ নিয়েছিলাম 4-5টি, এগুলি এখন একটু দিয়ে দিব। আমার ভাপে সিদ্ধ হয়ে যাবে কাঁচামরিচগুলো এবং খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, এজন্যই আমি লাস্টে দিচ্ছি কাঁচামরিচগুলো। ডিয়ার ফ্রেন্ডস, এখন এই মজাদার বাঁধাকপি দিয়ে এই চিকেন কারিটি বা চিকেন বুনা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, কতটা পারফেক্ট তৈরি হয়েছে, খুবই ডিলিশিয়াস এই বাঁধাকপি দিয়ে চিকেন কারিটি বা চিকেন বুনা। ডিয়ার ফ্রেন্ডস, এই কারিটি কিন্তু খেতে খুবই মজা। আপনারা যখন বাসায় ট্রাই করবেন এই রেসিপিটি, তখন রান্না করার পর দেন খেয়ে দেখবেন কতটা ডিলিশিয়াস এই চিকেন দিয়ে বাঁধাকপির যে বুনাটি, খুবই টেস্টি খেতে। ডিয়ার ফ্রেন্ডস, এটি আমরা বাঁধাকপির সাথে এই চিকেন কারি বা বুনাটি আমরা গরম ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, নান, পরোটা এগুলো দিয়ে কিন্তু খেতে পারবো, কারণ খুবই ডিলিশিয়াস তৈরি হয় এবং খেতে খুবই মজা এই কারিটি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা আমার জন্য অনেক কিছু। আমার সবসময়ই চেষ্টা থাকে আপনাদের জন্য রান্নায় কিছু টুইস্ট নিয়ে আসা, এবং যেই রান্নাটি আপনাদেরকে আমি করে দেখাচ্ছি সেটি পারফেক্টলি এবং ডিলিশিয়াসভাবে কীভাবে রান্নাটি করতে হয় সেটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি আবারও হাজির হব পারফেক্ট সব ভিন্ন স্বাদের মজাদার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।